দেখুন আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকের আমি মানে যে সকাল থেকে যে ভিডিওটা করেছি সেটা আমি একসঙ্গে কন্টিনিউ করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য আমি এই লাঞ্চ টাইম থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকের 4th November বৃহস্পতিবার সকালবেলার যে অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই দিনেরই আমি লাঞ্চ টাইম থেকে ভিডিওটা আবার সেকেন্ড পার্ট করলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ওই জন্য আমি দুটো পার্ট করে দিলাম, পার্ট 1 পার্ট 2। চলুন আজকে লাঞ্চে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজ বৃহস্পতিবার, আমাদের নিরামিষ হয় তাই এখানে নিয়েছি ভাত, নিরামিষ সয়াবিনের ঝোল, আর এটা হচ্ছে বেগুনি আর আলুর বড়া। তো চলুন আমি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ একটু বাদেই আমাদের বাড়িতে পুজো আছে, মানে আমার আমার মায়েদের পুজো, আমার মায়েদের এই কালী পুজোর দিন বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো আপনাদের সব কিছুই দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার রেডি হতে যেতে হবে। দেখুন আমি রেডি হয়ে চলে এসেছি, দেখুন আমি শাড়ি পরেছি আজকে। হ্যাঁ, মানে একদিনও ব্লগে শাড়ি পরে আসিনি, তো তাই দেখালাম যে আমি আজকে শাড়ি পরে এসেছি। তো চলুন, ঠাকুরমশাই এসে গেছে মনে হচ্ছে, দেখি পুজো শুরু হয়ে গেছে, তো চলুন আপনাদেরকেও দেখাবো, চলুন পুজো হচ্ছে আপনাদেরকে দেখাই। ডোডো পুষ্পাঞ্জলি লক্ষ্মী নারায়ণ নম ধনবীর কবিরায় নম সর্বদেব দেবী নম নম অবল নম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিবাহ যত স্বরে কুঞ্জলি কাক্ষ সভাজ্য অভ্যন্তরে সুতি নম বিষ্ণু নম বিষ্ণু সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময় এই তে গন্ধ বুঝতে পুষ্পাঞ্জলি লক্ষ্মী নারায়ণ ধনবীর কুবিরায় নম সর্বদেব দেবী নম নম অবল নম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিবাহ যত স্বরে কুঞ্জলি কাক্ষ সভাজ্য অভ্যন্তরে সুতি নম বিষ্ণু নম বিষ্ণু সৃষ্টি স্থিতি বিনাশানা এই যে দেখুন পিসির বাড়িতে এখন পুজো হলো, বলো পিসি কত বছর পুজোটা হচ্ছে? ধরো 17 বছর বলছি আন্দাজে, তারও বেশি। আমার বাবা ছোটবেলা থেকে
100 বছর হবে হবে না এটা আমার ঠাকুরমার মানে তোর বাবা ঠাকুরমার শাশুড়ির পূজো কি করে কত বছরের পূজো 100 বছরের বেশি হবে 100 বছরের বেশি দাদু সব দাদু এই যে এটা হচ্ছে আমার পিসি পিসি তোমার নাম একটু বলে দাও প্রথম থেকে পিসিকে অরুণা ব্যানার্জি আর এই তো এটা হচ্ছে আমার কাকিমা কাকিমা একটু হাই বলো শ্রেয়সী পাল আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে পিসিদা ব্যানার্জি আর এই তো বোন হাই আমি সুকৃতি পাল আর এই তো ডোডো আর মা হাই হাই এই তো এটা হচ্ছে আমার কাকিমা এই যে এটা হচ্ছে আমার বৌদি আর এই যে বৌদির মেয়ে এটা তোমার নাম বলে দাও জসবিতা নন্দী আচ্ছা আর এই যে পিসি আপনাদের সাথে কথা বললো আর এটা হচ্ছে আমার ছোট মা আপনারা দেখেছেন আগে আমার ব্লগে আর এটা হচ্ছে আমার ন আপনারা সবাই চেনেন এই যে ইনি হচ্ছে আমার পিসমশাই এই যে এই পিসমশাইকে দেখুন এটা হচ্ছে আমাদের বড় পিসমশাই দেখুন এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পূজো এটা অনেক বছরের পূজো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু বলে দিই লাইক কমেন্ট লাইক করবেন আর যাতে আমরা অনেক দূরে যেতে পারি শেয়ার তো করবেন ঠিক আছে টাটা টাটা আমরা তিন বোন মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে বেশি দূর যাচ্ছি না পাড়াতেই একটা ঠাকুর উঠেছে সেটাই এখন দেখতে যাচ্ছি যেহেতু আমরা তিনজনেই মানে ভালো জামা কাপড় পরে আছি বাইরে বেরোনোর মতো তো চলুন পাড়ার ঠাকুরটা দেখে আসি আপনাদেরকেও দেখাবো চলুন দেখুন আমি বাড়িতে চলে এসেছি আমার ঠাকুর দেখা হয়ে গেছে পাড়ার মধ্যেই ঠাকুর উঠেছিল সেটাই একটু দেখে এলাম আর ডোডো দেখুন বসে বসে এখন কলা খাচ্ছে পূজোর কলা নিয়ে চলে এসেছে তার আগে আঙুরগুলো এনেও খেয়ে নিয়েছে আর এই করছে উৎপাত এই সন্ধ্যেবেলা বসে বসে ফল খাচ্ছে দেখুন এই যে বারণ করছি কিছুতেই শুনছে না এখনো সুজি খাবে সুজি খাওয়ার সময় ওই ফলগুলো খাচ্ছে দেখি সুজিটা একটু দেরি করে খাওয়াবো ফলগুলো খেয়েছে তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি রাত্রিরে যখন বাজি ফাটাবো তখন আবার আপনাদেরকে দেখাবো চলুন টাটা ভালো করে টাটা করো দেখুন আমরা বাজি ফাটাতে চলে এসেছি বাইরে সন্ধ্যা হয়ে গেছে হয়েছে এবার আবার উঠবে দেখি কত দূর ওড়ে এখন এই বাজি ফানুস উঠছে আমরা ওড়াচ্ছি
আর যিশু এটাকে ওড়াচ্ছে, আমরা সকলে এটা উড়লেই ভিক্টি ল্যাব দেব। হয়ে গেছে, মনে করি এটা আমরা ছাড়ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহে পৌঁছাবো, মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে পৌঁছাবা, কেউ কিছু ফাড়াচ্ছে তোরা, উড়ে যাবে উড়ে যাবে। হ্যাঁ, দেখি একটুখানে দেখ, হাত থেকে ছাড় ছাড়, ওইদিকে 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 একটু ধরো। ও আকাশে বেরোন চলে যাচ্ছে, এই আমার পড়ে যাচ্ছে কেন, এবার নেমে যাচ্ছে, না না উপর দিয়ে হাওয়াটা উপর দিয়ে টানছে না, ছবি তুলেছি বারে আমাদের মেঘা দিদি একের পর এক মশাল জ্বালাচ্ছে, দেখে নাও সবাই, মেঘা দিদি মেঘা দিদি তিনখানা হয়ে গেল ফাটানো। এই যে আপনার বাজি ফাটাচ্ছি, আমাদের একের পর এক রকেট ফাটানো হচ্ছে, আমার আমার দেওয়া হচ্ছে রকেট শেষ নেই। মেঘা সব রমজান শেষ, এবারে ফুলঝুরি ধরেছে, ধরছে আদেও তবে তো পারবে, ও ধরেনি, ধরানোর চেষ্টা চলছে, নাও জ্বলছে না রে মেঘা, আমার চেষ্টা বিধা যাবে, কি ধরেছে ড্যাম হয়ে গেছে রে মেঘা, মেঘা জ্বলছে না রে, মেঘা ড্যাম খেয়ে গেছে, হ্যাঁ কিছু লাভ না, দুটো আমি কেন লাগাতে গেলাম, দুটো বলছি বিধা গেল, হ্যাঁ এইটা মানে আমার কাছে জ্বলবে, ভরসা নেই ভরসা নেই, এখন কিছুতে বসে নেই, একটা না জ্বলে একটা জ্বালাবো, এখন হিংসা ঠিক বলেছি, আর ঠান্ডা খুব বাবা, ওই জন্য আমি মাথায় চাপা দিয়ে দিয়েছি, আর এই গন্ধ আমি সহ্য করতে পারি না, এই তো 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 শ্যামা এখন ফুলঝুরি ফাটাচ্ছে, এই যে শ্যামা ফুলঝুরি ফাটাচ্ছে, ও এখন চোরটি ফাটাচ্ছে, দাদা নয় আমার ভাই, ও দুটো একসাথে হয়ে গেছে, এই যে আমাদের মানুষের প্রস্তুতি চলছে, জ্বালানো হচ্ছে এখন, ভিডিও করবো দিদা না, ফটো এই ফটো তুলবো না, ভিডিও বাপাল ফানুস জ্বালাচ্ছে, হ্যাঁ বাপাল ফানুস জ্বালাচ্ছে, বাপাকে ফাঁসানো হচ্ছে একচুয়ালি, থানা থেকে ধরলে যদি আমি ফানুস করতে আমি একটা তোলার ইচ্ছা ছিল, আচ্ছা তোরা আমার আমাদের তুলেছিস, হ্যাঁ তোলা হয়ে গেছে, হয়েছে তো, হ্যাঁ মুখ মুখ আসছে, সব এসে এসে নাকটা কানটা সব ঠিক আছে, আচ্ছা এদিকে এদিকে আছিস, 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 আচ্ছা এদিকে এদিকে আছিস,
যা ধোঁয়া জোড়ায় গায়ে ধোঁয়া জোড়াচ্ছে, গায়ে দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। দেখুন ডোডো আর আমি ফুলঝুড়ি পাঠাচ্ছিলাম, এবারে আমার বাবা এখন সেই সময় একটা তুবড়ি জ্বালিয়েছে, তো ভীষণ ভয় পেয়ে গেছে ডোডো, কাঁদতে কাঁদতে চলে এলো, এসে বলল আমি আর কিচ্ছু ফাটাবো না বলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলো, ওই জন্য আর বাজি ফাটালাম না, বাইরে সবাই এখনও ফাটাচ্ছে, আমি চলে এসেছি। তো চলুন না আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকের ব্লগটা অনেক বড় হয়েছে, অনেক বড়, ওই জন্য ব্লগটা আমার মানে পার্ট ওয়ান পার্ট টু করে নিতে হলো, কারণ এতটা বড় ব্লগ একসঙ্গে আমি পোস্ট করতে পারবো না, আর পোস্ট করলেও কেউ দেখবে না, আমার মনে হয় কেউ দেখবে না, ওই জন্য আমি দুটো পার্টে ব্লগটা ছাড়বো। তো চলুন আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা বাই।